2024 সালের নিয়ম অনুযায়ী আপনার কিভাবে আপনার যারা 30 সালের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে 24 এসে কিভাবে এটা আনফ্রিজ করে নিবেন, এটা ডাউন হয়ে গেছে কিভাবে এটা র্যাঙ্কে নিয়ে আসবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর জন্য পুরো ভিডিওটার প্রতি মনোযোগ দিন এবং কথাগুলোর প্রতি খেয়াল করুন। আমি আপনাদেরকে কী বলতেছি এবং কী বোঝাচ্ছি সেটা যদি লক্ষ্য করতে পারেন তাহলে আপনার যে ফ্রিজ চ্যানেলটি রয়েছে সেটা আনফ্রিজ করে নিতে পারেন সহজেই। তাহলে হচ্ছে আপনার যেই চ্যানেলটি ফ্রিজ হয়ে আছে, ভিউ হচ্ছে না, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতেছেন অথচ ভিউজ হচ্ছে না, কিছুতে হচ্ছে না, সেই চ্যানেলটি আপনাকে অবশ্যই এসইও করে আপলোড করতে হবে। প্রত্যেকটা ভিডিও আপনাকে এসইও করতে হবে। টাইটেল, থাম্বনেল, ট্যাগ, ডিসক্রিপশন, এই চারটা জিনিস ভালোভাবে এসইও করে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সিরিজ চ্যানেলটা আনফ্রিজ করতে একটু সময় লাগে, তবে ধৈর্যের প্রয়োজন, এক্ষেত্রে আপনার অনেক ধৈর্য থাকা প্রয়োজন। আপনার যে চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে চ্যানেলটাতে ভিউ আসতেছে না, ফ্রিজ হয়ে আসছে, এটা আনফ্রিজ করার জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। যদি পারেন, যদি দ্রুত সম্ভব হয়, আপনাকে দৈনিক দুইটি ভিডিও আপলোড করতে পারেন, এক সকালে, দুই রাতে, দুটি সকালে এবং রাতে যদি দুটি ভিডিও আপনি দৈনিক আপলোড করতে পারেন। যদি আপনার একটা ভিডিও র্যাঙ্কে চলে আসে, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে আপনার পুরো চ্যানেলটাই ভাইরাল এবং একটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে সহজেই। এর জন্য আপনাকে আমি একটা কথা কন্টিনিউ বলবো, এইসব চ্যানেলগুলো, ডাউন চ্যানেলগুলো র্যাঙ্কে নিয়ে আসার জন্য ভিডিওগুলো এসইও করতে হবে। এসইও করে আপনি ভিডিওগুলো আপলোড দিবেন, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এমনভাবে দিবেন যাতে ভিডিও সার্চ করলে র্যাঙ্কে আপনারা প্রথমে আসে। এভাবে কন্টিনিউ করে ভিডিও আপলোড দিবেন, তবে দেখবেন আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে। এবং যে ভাইরাল করানোর কথা বলছেন, র্যাঙ্ক করানোর বিষয়ে বলছিলেন, র্যাঙ্ক করানোটাই ঠিক সেম প্রসেস, সেম পদ্ধতি। রেগুলার ভিডিও আপলোড দেওয়ার কোনো বিকল্প নাই। আপনারা যারা ফ্রিজ চ্যানেলটি রয়েছে, ডাউন চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি মূলত র্যাঙ্কে নিয়ে আসার জন্য, আনফ্রিজ করার জন্য আপনার এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সম্ভব যদি হয় দৈনিক দুটি করে আপলোড করুন, আর যদি সম্ভব না হয় দৈনিক একটি করে ভিডিও আপলোড করুন। এবং একটি ভিডিও ভালো কন্টেন্ট, ভালো কন্টেন্ট বুঝিয়ে বলবেন যাতে আপনাদের কিছু উপকার হয়, শিখতে পারে, বুঝতে পারে। আর ভিডিওটা অবশ্যই এসইও করে আপলোড দিবেন। আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এই প্ল্যাটফর্মে ধৈর্য নিয়ে থাকতে পারলে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, হাজার হাজার টাকা আপনি আয় করতে পারবেন। এর জন্য আপনার মধ্যে ধৈর্য থাকা প্রয়োজন। এটাকে আপনাকে চাকরি হিসেবে মেনে নিতে হবে, ধরতে হবে আপনি এখানে চাকরি করতে আসছেন। এভাবে যদি কন্টিনিউ করেন, আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দিবেন, বেশি বেশি ভিডিও আপলোড দিবেন, সিরিজ চ্যানেলগুলো বেশি বেশি ভিডিও আপলোড দিলে চ্যানেলটা আনফ্রিজ হয়ে যায় এবং র্যাঙ্কে চলে আসে।